আজকের ভিডিওতে আমি আপনাদেরকে গুগল শিটে কিভাবে ভিলুকআপ এবং এইচ লুকআপ ব্যবহার করতে হয় সেটা দেখাবো। ভিলুকআপ মানে হচ্ছে ভার্টিক্যাল লুকআপ, তো ডাটাগুলো এরকম ভার্টিক্যালি থাকে, সেই কারণে এটা ভার্টিক্যাল লুকআপ। তো ভিলুকআপের মাধ্যমে আমি এই টেবিল থেকে আমার এই শিটে ডাটা নিয়ে আসবো। তো এখানে আমি কিছু ডাটা তৈরি করে রাখছি, স্টুডেন্ট আইডি, নেম, ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টারের এই স্কোরগুলো এবং এভারেজ স্কোর, এগুলো সব বানানো শুধুমাত্র ভিলুকআপ এবং এইচ লুকআপ দেখানোর জন্য, এগুলো কোনো ভ্যালু নেই। তো যাই হোক, আমি নিয়ে দেখাচ্ছি। তো আমি প্রথমে স্টুডেন্ট আইডিটাকে আর কি ড্রপ ডাউন করে নিচ্ছি, যাতে স্টুডেন্ট আইডি অনুযায়ী নেম এবং এগুলোর স্কোরগুলো আনতে পারি। তো ড্রপ ডাউন করার জন্য ডাটা ভ্যালিডেশনে যাব। ডাটা ভ্যালিডেশন লিস্ট ফ্রম রেঞ্জ, এটাতে যে এখানে কোন রেঞ্জটা নেব সেটা স্টুডেন্ট ইনফোর এখান থেকে, যেহেতু আইডি, এই আইডিটা নেব। ওকে। কারো যদি এই ডাটা ভ্যালিডেশন না জানা থাকে তাহলে এরপর আমার ভিডিও আছে, দেখে নেবেন। তো এখানে যে ড্রপ ডাউন হয়ে গেল, তো এখন একটা সিলেক্ট করলাম, এর উপর ডিপেন্ড করে আমি নেম এগুলো নিয়ে আসবো ভিলুকআপ দিয়ে। তো ভিলুকআপ মানে যে কোনো ফাংশন লেখার আগে ইকুয়াল দিয়ে তারপরে ফাংশনটা লিখতে হয়। তো আমি ভিএল লেখাতে বাকি চলে আসছে, আমি ট্যাব দিলেই বাকিটাও টাইপ হয়ে যাবে। তা এখন সার্চ কি আমি কী করছি এটা করছি। তো এই পেজে আমি আসলে সবসময় এটাই খুঁজবো, এটাকে অ্যাবসলিউট করে দেবো। তো অ্যাবসলিউট করার জন্য কলামের সামনে এবং রো নাম্বারের সামনে ডলার সাইন দিতে হয়, সেটা F4 দিলেই হয়ে যায়। কমা, সার্চ কি রেঞ্জটা কি, কোথায় খুঁজছি আমি জিনিসটা, এই সার্চ কিটাকে কোথায় খুঁজছি, রেঞ্জটা কি। তো আমি খুঁজছি হলো আমার রেঞ্জটা হচ্ছে এইটা, এ পর্যন্ত। যেহেতু এভারেজ আমি ওখানে নিচ্ছি না, সুতরাং এভারেজটাকে বাদ দিচ্ছি। তো যেহেতু এখানে সবসময় খুঁজবো, এটাকে আমি আবার F4 করে দিচ্ছি, সিলেক্ট করে দিলাম। তারপরে হচ্ছে ইন্ডেক্স, এখন ইন্ডেক্স হচ্ছে কোথায়, কোন রেজাল্টটা আমার কোথায় আছে সেইটার ইন্ডেক্সটা কি। ইন্ডেক্স শুরু হয় হচ্ছে এই সার্চ কি যেখানে আছে সেখান থেকে, যে এটা 1, এটা 2, এই জন্য ইন্ডেক্স হবে 2। নাম যেহেতু নিব সেহেতু 2, তারপরটা ছিল 3, 4, এভাবে করে যেতে হবে। তো আমি এখানে একটা জিনিস বলে রাখি, সেটা মোটামুটি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যদি সার্চ কি এটা হইতো তাহলে নেমটা মনে করেন যদি সার্চ কি হতো, সেটা আমি পরে আবার দেখাবো নেমটা সার্চ কি করে, যদি সার্চ কি নেম হতো তাহলে আমি রেজাল্ট কিন্তু এখান থেকে নিতে পারতাম না। আমি সেক্ষেত্রে আমি আইডিটা ওখানে নিতে পারতাম না, নেম দিয়ে আইডি নিতে পারতাম না, যেহেতু লেফটে আছে সবসময় এটাকে সার্চ কি ডান দিকে থাকতে হবে আপনার রেজাল্টটা, এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো এখানে ইন্ডেক্স আবার হচ্ছে 2, সার্চ কি থেকে ইন্ডেক্স শুরু হয় 1 থেকে শুরু, 1, 2, 2। তারপরে ইজ ইট সর্টেড, না এটা সর্টেড না, তো ফলস, এন্টার, যে নেম চলে আসলো। তো এখানে আমি যদি এটা কপি করি বাকিগুলো আসার কথা, কিন্তু যেহেতু এখানে যে 2 ইন্ডেক্সটা 2 রয়ে যাবে, সে কারণে শুধু নামই থাকবে, নামই দেখা যাবে, এটাকে আমার চেঞ্জ করে নিতে হবে। পরবর্তী ইন্ডেক্সটা হবে 3, তারপর একটা হবে 4, তারপর একটা হচ্ছে 5, তারপর একটা হচ্ছে 6, মানে এখানে এভাবে ছিল 1, 2, 3, 4, 5, 6, ফোর্থ কোয়ার্টারটা ছিল 6। তো সেভাবে পেয়ে গেলাম। এখন আমি এটা ড্রপ ডাউনের যে কোনোটা দিয়ে স্কোর করে যাবো। তো ঠিক আছে, দেখাচ্ছি। ফার্স্ট কোয়ার্টারে 90, 79, 88, 90, 90, 79, 88, 90, 1008, 1008, 90, 79, 88, 90। আচ্ছা, তো এবার দেখাচ্ছি হচ্ছে সর্টেড থাকলে কিভাবে করতে হবে। সর্টেডের জন্য আমি গ্রেডস নিয়ে রাখছি, একটা গ্রেড টেবিল বানিয়ে রেখেছি ছোট করে। তো এটা সর্ট করা আছে 70, মানে নাম্বারগুলো সব সর্ট করা আছে এখানে। তো এখানে নাম্বার অনুযায়ী গ্রেড দেওয়া আছে, কিন্তু আমি এভারেজ ভ্যালু থেকে গ্রেড নিবো। এভারেজ ভ্যালু সব নাম্বারগুলো কিন্তু এখানে দেওয়া নেই, অ্যাপ্রক্সিমেট নাম্বার থাকবে। তো ওই যখন সর্টেড থাকে তখন অ্যাপ্রক্সিমেট ভ্যালু থেকেও গ্রেড বের করা যায়, তো সেটাই আমি করে দেখাচ্ছি এখানে। তো তার আগে আমি আরেকবার আর কি এভারেজ স্কোরটা এখানে এনে দেখাচ্ছি, যাতে ভিলুকআপ আরেকবার করা হয়, মানে আনসর্টেড থেকে আরেকবার করে দেখাচ্ছি। সো ভিলুকআপ এগেইন, এবার খুঁজছি নেম, তারপরে রেঞ্জটা, এবার বললাম তখন যে যেরকম
নেম থেকে শুরু করব, এবার আমার এই এভারেজটাও লাগবে, তো সবসময় এখান থেকে খুঁজব, সুতরাং এটাকে সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে ইন্ডেক্সটা কি, তো ইন্ডেক্স হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, এভারেজ আছে 6, তাহলে 6 কমা, এটাও সর্টেড না, এবারও সর্টেড না, এটা চলে আসলো, এটাকে কপি ডাউন করলে বাকিগুলো চলে আসবে। উপরে হচ্ছে 89.75, 95, নিচে 78, 70, চেক করে দেখাচ্ছে, 89.75, 95, 78, 70, ঠিক আছে। আচ্ছা, তো এখন এবার আমি একটি শর্টের দিক রেটটা নিয়ে আসব। তো দেখেন এই যে এই স্কোরগুলো 79.75 বা এই যে যেগুলো পয়েন্ট আছে এখানে, একটা কিন্তু গ্রেড টেবিলে নাই, কিন্তু তারপর গ্রেড দেখাবে, কারণ যে অ্যাপ্রক্সিমেট হিসেবে দেখাবে, দেখাচ্ছে। তো এবার ভিলুকআপ সার্চ কি হবে, এবার স্কোর, তারপরে রেঞ্জটা হচ্ছে ওই গ্রেড টেবিলটা, সবসময় এখানে খুঁজবো, তো এটাকে ফুল করে দিচ্ছি। তারপরে ইন্ডেক্স হচ্ছে এখানে 1, 2, এই ছোট টেবিলের ইন্ডেক্স হচ্ছে 2, যেহেতু এই রেজাল্টটা আমি নিব, লেটার গ্রেডটা নিব, তো 2, তারপরে সর্টেড, এবার বলবো ট্রু, সর্টেড, এবার গ্রেড চলে আসলো, কপি ডাউন করলে গ্রেড চলে আসবে। বি হচ্ছে 89.75, 95 হচ্ছে প্লাস, 89.75 মানে হচ্ছে 85 থেকে শুরু করে 89.99 পর্যন্ত হচ্ছিল বি, আর 90 হলেই শুধু এ হবে, 90 থেকে 94.99 পর্যন্ত এ, তারপর 95 হলেই শুধু এ প্লাস হবে, সেভাবে এই গ্রেডগুলো এখানে আসছে, বেশিরভাগই বি, কারণ এগুলো সব 90-এর নিচে। আচ্ছা, এটা হলো, আমি এবার দেখাচ্ছি এইচ লুকআপ। তো এইচ লুকআপের ক্ষেত্রে ডাটাটা যেহেতু হরিজন্টালি থাকে, সেই জন্য এইচ লুকআপ ইউজ করতে হয়, ওই সেম গ্রিডটাই আমি হরিজন্টাল টেবিল থেকে বলে দেখাচ্ছি। তো আবার সিমিলার এইচ লুকআপ, তারপরে সার্চ কি, আবার সেই স্কোরটাকে সার্চ করছে, এবং কোন রেঞ্জের মধ্যে সার্চ করছে, আমি সার্চ করছি এখানে, সবসময় এখানে সার্চ করব, সো এটাকে সিলেক্ট করে দিচ্ছি। তারপরে এখানে আমার ইন্ডেক্সটা কি, এবার ইন্ডেক্স কাউন্ট করতে হবে উপর থেকে নিচে, 1, 2, তবে আগে ছিল ভার্টিক্যাল টেবিলে, সেজন্য লেফট টু রাইট, এটা হচ্ছে উপর থেকে নিচে, 2 কমা, যে সর্টেড, হ্যাঁ এটা সর্টেডই ছিল, সো সর্টেড, কপি ডাউন করলে আবার সেই সেম গ্রেডগুলো চলে আসলো। তো আমি লাস্ট একটা কথা বলি, যে যদি কখনো এরকম ডাটা থাকে, তাহলে এটাকে আমরা, একটা ফাংশন আছে গুগল শিটের, নাম হচ্ছে ট্রান্সপোজ, ট্রান্সপোজ ইউজ করে এই ডাটাটাকে, আসলে এরকম হরিজন্টাল ডাটাটাকে ভার্টিক্যালি নিয়ে যায়, তো এই তাহলে গ্রেড টেবিল আগের মতো হয়ে গেল, এক্সাক্ট সেম হয়ে গেল আর কি। তো তারপরে তো আমি এখানে ভিলুকআপ ইউজ করতে পারি, ভার্টিক্যাল লুকআপ, সুতরাং এইচ লুকআপের গুরুত্ব অতটা নাই। তো ভিলুকআপ এবং এইচ লুকআপের উপরের ভিডিও আজকে আমি এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।